হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম বঙ্গলীল পাচার্য, তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, একটা ব্যাংকে কিন্তু বিশাল 5,000 কিন্তু কর্মী নিয়োগ দিল যে ক্লার্ক পদে। সমস্ত ডিটেল এই চাকরিটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো, যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কী কী এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কত টাকা তোমার স্যালারি পাবে, জব লোকেশন কোথায় হবে, জবের যে অ্যাপ্লাই যে কীভাবে করবে, অ্যাপ্লাই যে প্রসিডিওর সমস্ত ডিটেল তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো যারা এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড আছো নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর ডেলি আপডেট পেতে চাও, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রেস তোমাদেরকে আমি জানাতে চাই যে SBI-র তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু 5,000 কর্মী কিন্তু ক্লার্ক পদের নিয়োগ হতে চলেছে অল ইন্ডিয়া বেস, যেখানে ওয়েস্ট বেঙ্গলও জন্য কিন্তু এখানে অনেক কর্মী নিয়োগ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা এক্সাম সেন্টারও তোমরা পেয়ে যাবে। তো অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে SBI-র অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। এখানে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে কেরিয়ার বলে একটা অপশন রয়েছে, এই কেরিয়ার বলে অপশনটা ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে তোমাদের কাছে কিন্তু আর একটা নতুন পেজ খুলে যাবে। এটি পপ আপটা তোমরা ক্রস করে দেবে, ক্রস করে দেওয়ার পর দেখতে পাচ্ছ জয়েন SBI বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এই জয়েন SBI তোমরা আসার পর তোমরা দেখতে পারবে যে কারেন্ট ওপেনিংস বলে একটা অপশন, এই কারেন্ট ওপেনিংসে তোমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে তোমরা দেখতে পারবে অফিসিয়াল নোটিফিকেশনের পেজটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ জুনিয়ার অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ বন্ধুরা এখানে ক্লার্ক পদে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। 27 তারিখ থেকে কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, 17 তারিখ অবধি কিন্তু চলবে, অর্থাৎ 17 মে অবধি কিন্তু চলবে। অর্থাৎ তোমাদের কিন্তু আজকে থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসিডিওর তোমাদেরকে আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। তার আগে চলো অফিসিয়াল নোটিফিকেশনটা আমরা একবার ডাউনলোড করে নিই। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ইন ইংলিশ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। করার পর দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে, রিক্রুটমেন্ট অফ জুনিয়ার অ্যাসোসিয়েটের জন্য কিন্তু রিক্রুটমেন্ট চলছে। অ্যাডভার্টাইজের নাম্বারটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন কিন্তু চলেছে, আজকে থেকে স্টার্ট করা হয়েছে, অর্থাৎ 27 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, 17 মে পর্যন্ত কিন্তু এখানে চলবে। তো দেখো এখানে পুরো অল ইন্ডিয়া বেস কিন্তু 5,000 কর্মী কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে, সমস্ত ডিটেল তোমরা এখানে দেখতে পারবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো বেঙ্গলের জন্য কিন্তু এখানে আলাদা করে একটা ভাগ করে দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সিকিমের জন্য কিন্তু আলাদা করে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তার ডিটেলটা তোমরা এখানে চেক আউট করতে পারছো, এখানেও কিন্তু তোমাদের অনেকগুলো কিন্তু পোস্ট এখানে রয়েছে, তোমরা একবার চেক আউট করতে পারো। তো এখানে তোমাদের মেন যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরছি, যদি যে ভালো করে এক্সপ্লেনেশন যদি চাও তাহলে অফিসিয়াল ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেখবো অফিসিয়াল ওয়েবসাইটের, সেটাতে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। তো ডিটেলগুলো তোমাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি। ফার্স্টে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট চাওয়া হয়েছে অ্যাজ অন 1/4/2021, অর্থাৎ 1 এপ্রিল অনুযায়ী তোমাদের কিন্তু বয়স হতে হবে 20 বছর থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। SC/ST OBC-র জন্য কিন্তু তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুল এজ রিল্যাক্সেশনও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। এবার তোমাদেরকে জানাবো যে এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন, যে কোনো স্ট্রিমে যে কোনো ডিসিপ্লিনে তোমাদের যদি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা কিন্তু এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের বিটেক করা থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, অথবা তোমাদের BA BSc BCom করা থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর ফ্রেশার হলে অ্যাপ্লাই করতে পারবে। আলাদা কোনো এক্সট্রা কোনো যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়নি। তো এরপর তোমাদেরকে জানিয়ে দেবো যে এখানে কিন্তু তোমাদেরকে বলতে গেছে সিলেকশন প্রসিডিওরটার ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ফার্স্টে প্রিলিমিনারি একটা টেস্ট হবে, যেটা তোমাদের কিন্তু জুন মাসের দিকে তোমাদের এখানে কিন্তু প্রিলিমিনারি টেস্টটা হতে পারে। প্রিলিমিনারি টেস্ট কিন্তু তোমাদের এখানে বলেই দেওয়া রয়েছে যে 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30 নম্বর থাকবে, আর নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপর 35 নম্বর থাকবে, আর রিজনিংয়ের উপর 35 নম্বর থাকবে। টোটাল 1 ঘন্টা কিন্তু পরীক্ষা হবে, 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, যার এক্সাম সেন্টার কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পাবে সেটা তোমাদের ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে প্রিলিমিনারিতে তোমরা যদি পাস আউট করো, পাস যদি করো, তাহলে তোমাদের কিন্তু মেন এক্সাম হবে, সেটাও কিন্তু তোমাদের জুনের দিকেই হবে, 31 জুন অথবা জুলাই 31 তোমাদের তারিখে তোমাদের পরীক্ষা হবে, যেখানে কিন্তু 190টা কোশ্চেন টোটাল থাকবে, আর 200 নম্বরে কিন্তু এখানে পরীক্ষা হবে, 2.5 ঘন্টারও বেশি কিন্তু ডিউরেশনে তোমাদের পরীক্ষা হবে। তারও সিলেবাসটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা কিন্তু ডিটেলে তোমরা পড়ে নিতে পারো।
স্যালারি কিন্তু তোমাদের এখানে শুরু হবে 17,900 টাকা থেকে, কিন্তু তোমাদের এখানে স্যালারি স্টার্ট হবে। সেখানে তোমাদের বলে দেওয়া হয়েছে 19,900 টাকা থেকে, সরি 19,900 টাকা থেকে তোমাদের কিন্তু বেসিক পে তোমাদের এখানে স্টার্ট হবে, 17,900 টাকা পাবে। সাথে কিন্তু তোমাদের টু অ্যাডভান্স ইনক্রিমেন্টস অ্যাডমিসেবল টু গ্রাজুয়েটস, মানে এখানে বলা আছে 17,900 টাকার সাথে তোমরা কিন্তু 2,000 টাকা অ্যাডিশন তোমরা পাবে, অর্থাৎ তোমাদের টোটাল স্যালারি হবে 19,900 টাকা প্রত্যেক মাসে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই যে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে রয়েছে, তোমাদেরকে একেবারে নিচে আসছি, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে রয়েছে। এসসি এসটি পিডাব্লিউডির জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে নীল, অর্থাৎ 0 টাকা, 0 টাকা। এটা আমার এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি না আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন এই জিনিসটা এখনও মানে কেন বন্ধ করছে না, আমি এটা বুঝে উঠতে নেই। এসসি এসটির জন্য 0, জেনারেল ওবিসির জন্য 750 টাকা, মানে এরা গভর্নমেন্ট হয়তো ভাবে জেনারেল ওবিসিরা হচ্ছে কোটিপতির ছেলে বা কোটিপতি ঘরের লোক, কী বলবো আর তোমাদেরকে। আমার নিজেরও খুব বাজে লাগে এটা বলতে, মানে এটা যে তোমাদেরকে বলবো এক্সপ্লেন করার সময় এটা যে বলবে অ্যাপ্লিকেশন ফিটা, আমার নিজেরই খারাপ লাগে আর কী বলবো। হাউ টু অ্যাপ্লাই, এবার হাউ টু অ্যাপ্লাইয়ের পথে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা ডিটেলটা তোমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে, এছাড়া আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে সেরকম কিছু বলার নেই, শুধুমাত্র এখানে দেখতে পাবে লাস্টে একটা টেন্টেটিভ তোমাদের তোমাদের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেন্টারের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এক্সামিনেশন সেন্টারে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ। তো এবার চলো তোমাদেরকে দেখি তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে ফার্স্টে যেভাবে দেখালাম যে এখানে অফিসিয়াল নোটিফিকেশন যেভাবে ডাউনলোড করবে দেখালাম, সেখানে আসার পর দেখতে পাবে যে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, নিচে দেখতে পাচ্ছে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন, এই অ্যাপ্লাই অনলাইনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবে যে IBPS-এর কিন্তু একটা ওয়েবসাইটে তোমরা চলে আসছো, তোমরা সবাই জানো যে ব্যাংকের রিক্রুটমেন্টটা কিন্তু কন্ডাক্ট করে IBPS। তো এখানে আসার পর তোমাদের যদি আগে থেকে যদি রিক্রুটমেন্ট মানে এখানে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমরা সাবমিট করে অ্যাপ্লাই করতে পারবে, অথবা তোমাদেরকে করতে হবে কি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে আর সেভ নেক্সট করতে করতে এগোতে হবে। এরপর ফটো অ্যান্ড সিগনেচার তোমাদেরকে আপলোড করতে হবে, ডিটেলস তোমাদেরকে দিতে হবে, তারপর প্রিভিউ করতে হবে, তোমাদের স্ক্যানিং কপিগুলো মানে ডকুমেন্টস এডুকেশন কলেজের ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে, তারপর তোমাদেরকে পেমেন্ট অপশানে গিয়ে তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা তোমাদের নেট ব্যাঙ্কিংয়ের দ্বারা তোমরা কিন্তু এখানে সহজে এখানে কিন্তু পেমেন্টটা করতে পারবে। আর তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে আমি জানাতে চাই যে এই যে SBI ব্যাংকে যে রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে তার ডিটেলটা তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে তো অবশ্যই পাবে, এছাড়া তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটে তোমাদের লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা কিন্তু আরও ভালো করে তোমরা চেক আউট করতে পারবে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই যে এখানে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন যদি পার্সুই করো, পার্সুইং যদি ক্যান্ডিডেট হও, মানে হয়তো গ্র্যাজুয়েশন তোমরা এখনও কমপ্লিট হয়নি, গ্র্যাজুয়েশন মানে তোমাদের হচ্ছে বা করছো, তারাও কিন্তু এই চাকরির জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো খুব ভালো একটা রিক্রুটমেন্ট রয়েছে, তো যারা এলিজিবল হবে তারা কিন্তু অবশ্যই এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারো, কারণ খুবই ভালো একটা রিক্রুটমেন্ট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছে, চাইলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে আজকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আজকের মতো ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।